हे गाइस, वेलकम टू माय चैनल लर्निंग विद सीके ब्लॉग्स। तो आज है, बताए थे शाम को आज प्रोग्राम है, ऑलरेडी बहुत लेट हो चुकी हूँ। तो गाइस, थंबनेल देख के आप लोगों को पता चल ही जाएगा कि किस पे है प्रोग्राम। तो वीडियो को स्किप बिना करे पूरा देखना, और जो हमारे चैनल पे नए हैं वो प्लीज़ सब्सक्राइब कर लेना, और जो कर चुके हैं पहले से उनके लिए बहुत बहुत धन्यवाद। तो गाइस, चलो ज़्यादा बात ना करके स्टार्ट किया जाए वीडियो, तो चलते हैं। चलो, तो हमने चले प्रोग्राम में तो देखा है। Thank you.
Thank you.
এগিয়ে যেতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে প্রগতির দেহ সভ্যতার দেহ উন্নতির দেহ সমাজের দেহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দর্শকদের বলার দরকার নেই অনুরোধ করার দরকার নেই যে হাত তুলি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং হৃদয়ের প্রিয় মানুদা এবং মনিরুল বাবু মেমেবিলে সাহেব তাদের জন্য একটা জোরে হাত তুলি হোক তারা এসে প্রথমেই তাদের স্বাগত করা উচিত ছিল কিন্তু একটা অনুষ্ঠান চলছিল বলে তারা কিন্তু এসে মঞ্চে বসে চুপচাপ অনুষ্ঠান দেখছিলেন আমাদের দিক থেকেও ভালো লাগছিল যে এত ভালো মাধুরী মা ব্যাচ পড়িয়ে
এবং উত্তরীয় দিয়ে। আমাদের মানুদা মাধুরী মা হাতে পুষ্প দাও, ম্যাচ করিয়ে দাও, বাহ সুন্দর। হাততালি কম করছে, কিন্তু শীতের রাতে কিন্তু শুধু হৃদয়ের উষ্ণতা দিলে হবে না, হাতের উষ্ণতাও দিতে হবে। যত হাততালি দেব আমরা তত আমাদের শরীরও গরম থাকবে, নার্ভগুলো সচল থাকবে। তাই জোরে জোরে হাততালি দিন, নিজেরও ভালো হোক, আমাদের শুনতেও ভালো লাগুক, দেখতেও ভালো লাগুক। উত্তরী পড়িয়ে অভিনন্দন করলে ধন্যবাদ। ইলিয়াস দাকে বরণ করে নিতে বলবো। বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস দা, আমরা সকলেই চিনি রীতিশা আসছে, তাকে বরণ করে নিচ্ছি। মানুষ সহযোগিতা করেছে রীতিশা রায়, ইলিয়াস দাকে অভিনন্দিত করা হচ্ছে এই মঞ্চ থেকে। আজকের এই সুন্দর অনুষ্ঠান, এত দর্শক বন্ধু রয়েছেন এবং আমাদের সম্মানীয় অতিথিরা রয়েছেন, সব নিয়েই এই সুন্দর উৎসব প্রাঙ্গণ, মিলন মেলার প্রাঙ্গণ আমরা বলতে পারি। ওবায়দুর রহমান আমাদের অন্যতম একজন কাছের মানুষ, সুরভিদিকে বলব, সুরভিদি বরণ করে নিচ্ছে। ওবায়দুর রহমান, ওবায়দুর রহমানকে বরণ করে নিচ্ছে, প্রথমে পুষ্প দিয়ে, তারপর ব্যাস পড়িয়ে, তারপরে উত্তর দিয়ে দিয়ে সহযোগিতায় সুরভিদি মাধুরী মা দাস। হ্যাঁ, তালি তালি। ও এহসান বাপি আছে তো, বন্ধু বাপিকে অভিনন্দিত করার জন্য বলবো। হ্যাঁ মাধুরী মা, মানু যাও ম্যাচ করিয়ে, পুষ্প দিয়ে। এহসান আলী বাপি মঞ্চে রয়েছে, মাধুরী মা এবং মানু আজকের এই সুন্দর সন্ধ্যায়। আমাদের সাথীদিকে একটু মঞ্চে ডাকবো, সাথীদি ঠিক আছে আসো। সাথীদিকে তো অভিনন্দিত করার জায়গা পাওয়া যাচ্ছে না, তাই এত সুন্দর একটা পরিবেশ। সাথীদি জননেতা মইনুল হকের সহধর্মিনী সাথীদি, একটু জোরে হাত তালি হোক সাথীদির জন্য। এখন কিন্তু গান করতে হবে, ও সাথী রে তেরে বিনা দিকে আজি না। তো সাথীদি ছাড়া আমাদের মঞ্চ একদম অসম্পূর্ণ, সেই জন্য সাথীদিকে আসতেই হবে। হ্যাঁ মণিহারা ফণি হয়ে যাবে নালে আমাদের। সুন্দর 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 এই মুহূর্ত আপনারা সেলফি তুলতে পারেন, ক্যামেরা বন্দি করে রাখতে পারেন, পরে হৃদয়ের মণিকোঠা থেকে কখনো দেখে নেবেন। আমরা ছোটবেলায় বন্ধুরা দুপাশে করলে বসলে বলতাম, দুপাশে দুই কলা গাছ, মধ্যখানে মহারাজ। আজকে আমাদের সাথীদের কিন্তু মহারাজ হয়ে গেছে, আর বাকিরা কি হয়েছে আমি বলবো না। সাথীদিকে বরণ করে নিতে বলবো, মধুরিমা অনুষ্কাকে এগিয়ে যাও, এগিয়ে যাও মধুরিমা অনুষ্কা, সুরভিদি সহযোগিতা করো। সাথীদিকে বরণ করে দেওয়া হচ্ছে, মাধুরী মা অনুষ্কা ব্যাচ করাচ্ছি। হ্যাঁ উত্তর দিয়ে দাও, করতালি কই, এমন কিছু ঠান্ডা পড়েনি এখনো, উপরে মেঘের আস্তরণ রয়েছে। কিন্তু আসলে মন দিয়ে অনুষ্ঠান দেখছে, এত মানে হাততালি দিতে ভুলে যাচ্ছে। সকলেই কিন্তু মনে মনে এটাই চাইছিল, আমাদের অতিথিরা কখন আসবে। ধন্যবাদ সবাই।